আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আট অক্টোবর তেইশ এত চেষ্টা করেও সার পাবে না আওয়ামী লীগ সরকার অলরেডি শুরু কঠিন ইঙ্গিত এবার ধারাবাহিক নিষেধাজ্ঞা আসছে চরম প্রতাপশালী প্রভাবশালী টেকসই সরকার আওয়ামী লীগ সরকার এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বিএনপি তুমুল আন্দোলন করে তার সাথে জামাত থেকে শুরু করে আরও অনেক দল জনগণের ক্ষোভ রয়েছে সরকারের প্রতি জনগণের অনেকে অস অদৃষ্ট কিন্তু সরকারের কিচ্ছু করতে পারছে না ঠিক সেই সময় নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার খবর সিরিজ নিষেধাজ্ঞা এই সরকারকে মোটামুটি কাবু করতে পারছে অথবা তাদেরকে ভয় দেখাতে পারছে যার ফলে সরকার ভীত সন্ত্রস্ত এবং গত সাড়ে চোদ্দ বছরে এই সরকার আমলে সবচাইতে কঠিন সময় পার করছে সরকার অনলি বিকজ অফ স্যাংশন বিএনপি বা দেশের ভিতরে কোনো আন্দোলনের ফলে নয় এখন সরকার তো চেষ্টা করছে এই জন্য উইথড্রো জাস্ট স্যাংশন যত কম আসে এটা এখন চেষ্টা এরই মধ্যে খবর ছড়াচ্ছে যে অর্থনৈতিক স্যাংশন আসছে ব্যক্তির উপর প্রতিষ্ঠানের উপর গণমাধ্যমের উপর এর মানে আওয়ামী লীগ সরকার তাদের সুবিধাভোগী তাদের পন্থী দালাল মিডিয়া অথবা অন্য অন্য মিডিয়াকে যারা আবার বাধা দেয় মানে প্রত্যেকে এভরি ওয়ান যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে ভিসা নিষেধাজ্ঞা আসছে কেউ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসতেছে সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে যারা অর্থ পাচার করেছে যারা দুর্নীতি করেছে কেউ ছাড় পাচ্ছে না সার পাওয়ার কোনো সম্ভাবনা নেই এত চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না দর্শক এরই মধ্যে নতুন খবর ধারাবাহিকভাবে আরও নিষেধাজ্ঞা আসছে শাখোয়াত হোসেন এই শাখুয়াত হোসেনদের বিশ্লেষণ কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এর আগে মার্কিন ঝড়ের খবর দিয়েছে প্রো আওয়ামী লীগ সাংবাদিক আবেদ খান এখন আবার সেটারই এক ধরনের সত্যায়ন ধারাবাহিক নিষেধাজ্ঞা আসছে সাখুয়াত হোসেন এবং দেখেন কি বলা হয়েছে ধারাবাহিক আরও নিষেধাজ্ঞা আসছে বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনের ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাকওয়াত হোসেন অবসরপ্রাপ্ত সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনাকালে তিনি এমন মন্তব্য করেন এখন এই শাকওয়াত হোসেনদের বিশ্লেষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ তারা গভীর থেকে বিশ্লেষণ করতে পারেন তারা জানেন তাদের প্রেডিকশন অতীত সফল হয়েছে সত্য হয়েছে তিনি বলেন নিষেধাজ্ঞার এই প্রক্রিয়া শুরু হয়েছিল আজ থেকে বছরখানেক আগে থেকে মানে অলরেডি শুরু হয়ে গিয়েছে বছরখানে আগে থেকেই প্রক্রিয়া শুরু হয়েছিল চিন্তা করছেন ডেমোক্রেটিক সামিটে আমন্ত্রণ না জানানো র্যাবের উপর নিষেধাজ্ঞা সহ নির্দিষ্ট কিছু জায়গা তারা ধরিয়ে দিয়েছিল এখানে এখানে আপনাদের সমস্যা আছে আপনারা এইগুলো খেয়াল করেন কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেই ওয়ার্নিং বুঝি নাই বা আমরা চেষ্টা চেষ্টাও করিনি বোঝার পরে তারা যখন দেখছে যে বাংলাদেশে সব বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে না তখন তারা আরও নিষেধাজ্ঞা নিয়ে নিষেধাজ্ঞা বিষয় এগিয়েছে এর মানে যুক্তরাষ্ট্রপাতার মিত্ররা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বাংলাদেশ বিষয়ে নেমেছে সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে ঠান্ডা মাথায় সূক্ষ্মভাবে কাজ করছে এমন সূক্ষ্মভাবে কাজ করছে আওয়ামী লীগ সরকার শত চেষ্টা করো ছাড় পাবে না ছাড় পাবে না বলতে নিষেধাজ্ঞা থেকে ছাড় পাবে না সেটা বলছি এরপরে দেখেন আরও কি খবর তিনি আরো বলেন জাতিসংঘের চার্টারে স্বাক্ষর করেছি সেখানে অবাধ সুষ্ঠু নির্বাচনের কিন্তু মানবাধিকার নির্বাচন কিন্তু মানবাধিকার মানবিক অধিকার মানে অবাধ সুষ্ঠু নির্বাচন মানবিক অধিকার সেখানে দু হাজার এবং দু হাজার সালে নির্বাচন অনেক বড় একটা বিষয় দুই হাজার আঠারো সালে নির্বাচনে সব দলে অংশগ্রহণ করেছে কিন্তু ফলাফল কি হলো কিন্তু এটি সম্পূর্ণ একটি মেনিপুলেটেড নির্বাচন হল এর মানে তিনি সাবেক নির্বাচন কমিশনার সার্টিফাই করছেন দু সালে ভালো নির্বাচন হয়নি গ্রহণযোগ্য নির্বাচন হয়নি সাবেক নির্বাচন কমিশনার বলেন কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান দায়ী থাকে না কোনো কাজে দায়ী থাকে সেখানে কাজ করা নির্দিষ্ট কিছু ব্যক্তি যেমন আমরা বলেছি যে বিচার বিভাগের উপর নিষেধাজ্ঞা আসছে তবে বিষয়টি হলো পুরো বিচার বিভাগ নয় কিছু নির্দিষ্ট ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আসছে পুলিশের উপর নিষেধাজ্ঞা মানে সব পুলিশের উপর না পুলিশের কর্মরত কিছু ব্যক্তির উপর ওই যে সব ব্যক্তির উপর দেয় তাদের একটা কমান্ডিং পাওয়ার রয়েছে তাদের উপর নিষেধাজ্ঞা দিলে এটা সামগ্রিক ব্যবস্থার উপর কিছু হলো প্রভাব পড়ে মিডিয়ার উপর নিষেধাজ্ঞা বিষয়ে তিনি বলেন আমরা লাইভে দেখি যে অনেক জায়গায় ভোটার নেই কিন্তু হুট করে অনেক লোক চলে আসে তখন আমরা বলি সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হচ্ছে এ বিষয়ে আমি যখন প্রশিক্ষণ দেই তখন সাংবাদিকরা বলেন আমরা সব কিছু অফিসেই জমা দিই কিন্তু পরে সেটা আর দেখি না এসব বিষয়ে যারা জড়িত সেসব ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আসবে যাই হোক মিডিয়ার উপর কীভাবে নিষেধাজ্ঞা দেবে এটা নিয়ে অনেক জটিল একটা প্রসেস আমি বলেছিলাম তাই শাখওয়াত হোসেন স্যার কিন্তু একটা ধারণা দিলেন যে কিভাবে মিডিয়ার উপরও নিষেধাজ্ঞা আরোপ করা যায় কোন যুক্তিতে কোন ভূমিকার কারণে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিশ্লেষণ তিনি করেছেন এসব কাজ যারা জড়িত সেসব ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আসবে গণমাধ্যম মানে পুরো গণমাধ্যমের উপর না এখানে কর্মরত কিছু ব্যক্তির উপর আমার ধারণা নিষেধাজ্ঞা কখনো পুরো প্রতিষ্ঠানের উপর আসবে না এটা আসবে নির্দিষ্ট কিছু ব্যক্তির উপর পুরো প্রতিষ্ঠানের উপর আসলে তো বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়ানো হয় তখন তার সুষ্ঠু নির্বাচন বা শুধু অপরাধীদের বিরুদ্ধে দাঁড়ানো হয় না এজন্য শুধু ব্যক্তির উপর আসবে এম স্বাগত হোসেন বলেন এই নিষেধাজ্ঞায় শেষ নয় আমার মনে হয় এটা মাত্র শুরু এর মানে কতটা কঠিন ইঙ্গিত এটা মাত্র শুরু মানে অলরেডি শুরু হয়েছে আরো কঠিন ইঙ্গিত যে জাস্ট শুরু আরো অনেক কিছু আসবে আমাদের অনেক আগে থেকেই সতর্ক করা হচ্ছে কিন্তু আমরা সতর্ক হইনি এখনো ফলে এখন নিষেধাজ্ঞা আসা শুরু করেছে ইউরোপ ইউনিয়নের প্রতিনিধি দল বাংলাদেশে তিন সপ্তাহ ছিল তারা সবার সাথে কথা বলেছে বড় বড় সব রাজনৈতিক দলের সাথে তারা কথা বলেছে তারা নির্বাচন কমিশনের সাথেও কথা বলেছে নিজেরাও পর্যবেক্ষণ করেছে সবশেষে তারা বলেছে এখানে বাংলাদেশের নির্বাচন সহায়ক পরিবেশ তৈরি হয়নি তো এখন আপনারা জানেন এই আলোচনা যখন শুনছেন আপনারা তখন বাংলাদেশে গিয়েছে মার্কিন প্রতিনিধি দল তারা প্রাক নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং তারা প্রতিবেদন তৈরি করবে তারা ইউরোপীয় ইউনিয়নের চাইতে ভিন্ন কিছু সিদ্ধান্ত দিবে মনে হয় না মানে এই যারা আসছে প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ দল

যাই হোক দেখেন এই পুরো বছরব্যাপী প্রক্রিয়া এটা খুবই একটা মৌলিক জায়গায় তিনি হিট করেছেন এম শাখোয়াত হোসেন তা বোঝাই যায় যে তিনি বোঝাতে চেয়েছেন বা তার মতো নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই এখন এটা স্পষ্ট অ্যাকর্ডিং টু শাকুয়াত হোসেন যে চেষ্টা করেও আওয়ামী সরকার ছাড় পাবে না নিষেধাজ্ঞার কবলে পড়বে সিরিজ নিষেধাজ্ঞার কবলে সেরকম কঠিন ইঙ্গিতই দিলেন এখন তিনি একটা কথা বলেছেন যে আগে থেকেই ইঙ্গিত দেওয়া হয়েছে কিন্তু আমরা সতর্ক হইনি আমি বলবো যে এখনও সতর্ক হওয়ার সময় আছে সরকার যদি এই মুহূর্তে বিশেষ করে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নেয় এবং বিএনপিকে সংলাপে ডাকে দেখবেন যে রাতারাতি পরিস্থিতি চেঞ্জ হয়ে গিয়েছে পরিস্থিতি অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে এবং সেই সংলাপ লোক দেখানো সংলাপ করলে হবে না কার্যকর সংলাপ করতে হবে এবং তত্ত্বাবোধ সরকার ইস্যুতে সংলাপ করতে হবে তাহলেই এই বিদেশিদের অযাচিত হস্তক্ষেপ থেকে যেটা আমরা কেউ চাই না সেটা থেকে আমরা বাঁচতে পারবো তারপরে যারা অপরাধ করেছে সরকার তাদেরকে বিচার করবে বিদেশিদের বিচার করার দরকার নেই এজন্য এখনো শুভবুদ্ধির উদয় হলে অনেক পরিস্থিতি থেকে হয়তোবা সরকার বাসলো বাঁচতে পারে কিন্তু সেদিকে যাচ্ছে না সরকার হাঁটছে উল্টো দিকে শুভবুদ্ধির উদয় হোক সংলাপে বসুন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠান সুষ্ঠু নির্বাচনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন জনগণকে ভালো রাখুন দেখেন খুবই অপ্রত্যাশিত বিষয় যে এটা আমরা আমি আগেও বলেছি এখনও বলছি যে বিএনপি এই মুহূর্তে তুমুল জনপ্রিয় জনগণের ব্যাপক সমর্থন বিএনপির উপর রয়েছে সে বিএনপির গতিবিধি কি স্পষ্ট তারাও কিন্তু এখন সেই বিদেশি তৎপরতার মাধ্যমেই সুফল পেতে চায় দেশের ভিতরে সরকারকে চাপে ফেলে দাবি আদায় করার মতো কোনো আন্দোলন করছে না বা সে আন্দোলনের পরিকল্পনা আছে বলেও মনে হয় না কারণ এখন অনশন টাইপের সব সব কর্মসূচি দিচ্ছে যে কর্মসূচিতে সরকার কিছুই আসে যায় না এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি সমাবেশ করবে করুক এই সমাবেশ করলে কিছু টাকা পয়সা মানুষের হাতে যাবে এর মানে আন্দোলনকে ভ্যালু দিচ্ছে না এই যে বিএনপি বা সবাই এখন ওই বিদেশিদের পিছনে ছুটছে তাদের তৎপরতার ফলাফল আশা করছে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী হয়তো বা চলছে এটা অপ্রত্যাশিত কিন্তু এর দায় সরকারের সরকার জনগণকে আন্দোলন করতে দেয়নি দাঁড়াতে দেয়নি জনগণের আন্দোলন করার কিংবা রাজপথে ধারণ সভা সমাবেশ করার যে গণতান্ত্রিক অধিকার সেটা সংকুচিত করেছে সেটা নষ্ট করেছে যার ফলে এখন আহ বিরোধী দলগুলো বিদেশিদের দিকে তাকিয়ে আছে